কবি সুবোধ সরকারের আমেরিকা এগারোই সেপ্টেম্বর আমি ইসরায়েল থেকে পালিয়ে আসা একটি ইহুদি মেয়ে আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি আমেরিকা তুমি আমাকে থাকতে দিয়েছো খেতে দিয়েছ পড়তে দিয়েছ এত সুন্দর একটা জোড়া বাড়ি পুড়ে গেল চোখের সামনে এক তেল যেমন পুড়ে যায় এক বাক্স কাগজ যেমন পুড়ে যায় ছাই হয়ে মিলিয়ে যায় ঠিক তেমনি আমার চোখে জল আমেরিকা ওখানে আমার মা ছিল না প্রেমিক ছিল না আমার বাড়ির কেউ ছিল না তবু আমার চোখে জল যেসব তরুণী বিধবা হলেন যেসব মা ফিরে পাবে না আর ছেলেকে সব মায়ের কথা ভাবছিলাম আমার চোখে জল আমেরিকা জল মুছে আমি একটা প্রশ্ন করতে চাই তোমাকে তুমি আমাকে পড়তে দিয়েছো তুমি আমাকে থাকতে দিয়েছ তবু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি চাও আমেরিকা বলো কি জন্য তুমি ভিয়েতনাম গিয়েছিলে কি জন্য তুমি কিউবা গিয়েছিলে কি জন্য পেরু কি জন্য কম্বোডিয়া লিবিয়া নিকারাগুয়া বসনিয়া, সুদান এর আমি কথা বলছি যে লোকটা আর জোড়া বাড়ি পুড়িয়ে দিল তাকে দিয়েই একদিন তুমি এর বাড়িতে আগুন দিয়েছো ওর গাড়িতে বোমা পেতেছো সে লোকটা এখন বলছে সে নাকি জনশ্রুতি হয়ে বেঁচে থাকবে যেভাবে ঈশ্বর বেঁচে থাকেন লোকটাকে খারাপ বলছো তুমি খারাপ কাকে বলে যে তোমার মেয়েকে তুলে নিয়ে যায় সে খারাপ যে আমার মেয়েকে তুলে নিয়ে যায় সে খারাপ নয় আমার চোখে জল আমেরিকা আমি তোমার নুন খেয়েছি তোমার অনেক ডলার হাতের মুঠোয় পৃথিবী কিন্তু তোমারও তো মা বোন আছে তুমি একটা খারাপ লোককে আল্লাহ পাহাড় বানিয়েছো। ডেভিল কখনো চার্চে ঢোকে না সে চার্চের বাইরে একটা অদৃশ্য চার্চ তৈরি করে নেয় সেটা তুমি দেখতে পেলে না আমার চোখে জল আমেরিকা আমি ইহুদি বাড়ির মেয়ে আমাকে সারা পৃথিবী অবিশ্বাস করে আমাকে সন্দেহ করে আরো ভূমি বাইবেলের সময় থেকে আমার কোনো দেশ নেই নেই মাটি আমি পুরিনি মরেও মরিনি তুমি সব সময় অন্যের দেশে গিয়ে যুদ্ধ করেছো তোমার দেশে ঢুকে কেউ তোমার কান ধরেনি আজ তোমার তেল তোমার বিমান তোমার পাইলট তোমার যাত্রী সব তোমার কিন্তু কিন্তু কি অলৌকিক উপায় তারা তোমার মুখ পুড়িয়ে দিল যারা পুড়ে গেছে তারা পুড়ে গেছে যারা এখনো পড়েনি যেসব মায়েরা বেঁচে আছে যেসব ছেলে মেয়ে বেঁচে আছে তাদের জন্য একটু ভাবো আমেরিকা তুমি বড় লোক বলে পৃথিবী তোমার শত্রু নয় পৃথিবী তোমার কাছে ভালো কিছু চায় মা যেমন চায় ছেলের কাছে তুমি যদি এই ছোট্ট গ্রহের ভালো না চাও এই ছোট্ট গ্রহ কোনো দিন ভালো চাইবে না তোমার